একই রকমের সাউন্ড প্রতিদিন করতে হবে এবং একই ভাষায় করতে হবে আপনি একবার ইংরেজিতে কমান্ড দিলেন আরেকবার বাংলাতে কমান্ড দিলেন তাহলে কিন্তু ও কোনোটাই আসলে বুঝবে না কনফিউজ হয়ে যাবে যে আসলে ওকে আপনি কি বলতেছেন আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি মানি তো আজকে হচ্ছে আমার যে সানকুনুর বেবিগুলো যেগুলোকে ফ্রি ফ্লাই করার জন্য ট্রেইন আপ করছি তো এই ট্রেনিংয়ের মোটামুটিভাবে আজকে চতুর্থ না পঞ্চম দিন সকালবেলা এখন এগুলোকে আমি হচ্ছে ট্রেনিংয়ের জন্য বাইরে নিয়ে যাব তো ট্রেনিংটা কীভাবে করানো হয় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আমরা আউটডোরে যাই ওইখানে দূরে দেখতে পাচ্ছেন দুইটা চড়ুই পাখি বসে আছে এই স্ট্যান্ডটা বানানো হয়েছে এদের জন্য এখানে বাইরের বারডাও এসেও বসে আমি স্ট্যান্ডে এদেরকে নিয়ে যাই এ চড়ুই পাখি তোমরা যাও সেট 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 সিট সিট হেয়ার ডন মুভ ডন মুভ ডন মুভ ডন মুভ বার ট্রেন আপ করতে হলে আগে ওদেরকে হচ্ছে আপনার ভাষাটা বুঝাইতে হবে যে আপনি আসলে কি বলতেছেন ওদের ওদেরকে আসতে বলতেছেন বসতে বলতেছেন নাকি কাম 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 সান কাম দেখেন দুটা বার্ডে কিন্তু চলে এসেছে ডিস্টেন্স আস্তে আস্তে বাড়াচ্ছি ওইখান থেকে আমি এখানে যেখানে আসছি এখান থেকে মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ ফিটের একটা ডিস্টেন্স আছে আগের ব্লকগুলোতেও আমি যেটা বলছি আপনাদের সেটা হচ্ছে বার্ডকে ট্রেন আপ করতে হলে বা যে কোনো প্রাণীকে ট্রেন আপ করতে হলে তাকে ট্রিট দিতে হবে যেমন এ আমার কমান ফলো করে আসছে সেই জন্য আমি ট্রিট হিসেবে একে একটু খাবার দিলাম আর ট্রেনিং করানোর সময় যদি আপনি ওদেরকে ট্রিট না দেন তাহলে কিন্তু ও সহজে আপনার কমান্ডটা বুঝবে না বা শিখবে না আপনি কি বলতেছেন ইংরেজি বলতেছেন না বাংলা বলতেছেন সেটা ম্যাটার না কিন্তু ওকে আপনার বুঝাইতে হবে যে আসলে আপনি কি বলতেছেন ও কিন্তু কোনো ভাষায় বুঝে না ও মানুষের কোনো ভাষায় কিন্তু বুঝে না ও জাস্ট একটা সাউন্ড শুনতেছে তো সেই সাউন্ডটা কোন কাজের জন্য কখন কোন সাউন্ডটা আপনি ইউজ করবেন সেটাকে ওর সাথে পরিচয় করায় দিতে হবে সেটা ইউজ টু হতে হবে ও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি ভালো ট্রেন আপ করতে চান তাহলে অবশ্যই কমান্ডগুলো যে কোনো একটা ভাষায় দিতে হবে বা সাউন্ডগুলো একই রকম রাখতে হবে সেটা হয়তো হুইসেল দিয়ে হতে পারে বাসি বা হুইসেল যে কোনোটা ইউজ করতে পারেন অথবা আপনি যদি মুখেই বলেন একই রকমের সাউন্ড প্রতিদিন করতে হবে এবং একই ভাষায় করতে হবে আপনি একবার ইংরেজিতে কমান্ড দিলেন আরেকবার বাংলাতে কমান্ড দিলেন তাহলে কিন্তু ও কোনোটাই আসলে বুঝবে না কনফিউজ হয়ে যাবে যে আসলে ওকে আপনি কি বলতেছেন তো চলুন আবার ওদেরকে ওদের ওই নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিয়ে আসি মানে এখন হচ্ছে আমি ওদেরকে বসে থাকার কমান্ডটা দিচ্ছি এই কমান্ডটা সম্পর্কে পরিচিত করছি দেখেন গত দুই দিনে আমি কিন্তু ওদের নিজে হাতে বসাই দিচ্ছি এখন কিন্তু আমার হাত থেকে ও একাই চলে গেল তার মানে ও বুঝতে পেরেছে যে আমি এখন ওকে এখানে বসাবো বা বসতে বলবো সেট সেট হেয়ার সেট 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 ডন মুভ সেট স্টে হেয়ার ডন মুভ ডন মুভ ডন মুভ ডন মুভ কাম এবার কিন্তু কমান্ডের আগেই চলে আসছে তা আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কমান্ড গুলো আরো ওরা ক্লিয়ারলি বুঝতে পারবে আবার লেটস গো সেট 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 গুড গুড বয় গুড বয় ও কিন্তু বুঝে ফেলছে তুমি বুঝো না কেন যাও sit 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 good boy very good very good very good এখন কিন্তু দুটোই এখানে বসেছে দেখতে পাচ্ছেন গত দুই তিন দিন কিন্তু আমার এটা অনেক কষ্ট হইছে sit stay here don't move don't move don't move don't move calm মাশাআল্লাহ দেখেন আমি যেখানে আছি বার্ডগুলো কিন্তু সেখানেই চলে এসেছে ওরা কিন্তু এদিক ওদিক যায় নাই একদম ওপেন স্পেসে এখানে দেখেন আশেপাশে অনেক বাড়ি ঘর আছে খোলা আকাশ গাছপালাও আছে এরপরে কিন্তু ওরা আমার এখানে চলে এসেছে এইটা হচ্ছে বার্ডের সাথে বার্ড লাভারের বন্ডিং বার্ড যদি আপনি ভালো ট্রেন করতে চান কিংবা ফ্রি ফ্লাইয়ে হ্যাবিটেট করতে চান তাহলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে বার্ডের সাথে আপনার বন্ডিং বার্ডের সাথে আপনার কমিউনিকেশন কমিউনিকেশনে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি আসলে ভালো ট্রেনারও হতে পারবেন না বার্ডকে ভালো ট্রেন আপও করতে পারবেন না কমিউনিকেশনে কোনো ধরনের গ্যাপ রাখা যাবে না কাম 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 আসো কাম গুড বুড বাই সিট সিট গুড সিট সিট গুড আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখলেন এখন কিন্তু খুব সহজেই ওরা ওখানে বসেছে ওরা বুঝতে পেরেছে যে ওদেরকে আমি বসতে বলছি সান কাম কাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড তোমরা খুব ভালো শিখছ বার্ড যেন আপনার ভাষা বুঝতে পারে এবং আপনি যেন বার্ডের ভাষা বুঝতে পারেন সেই গ্যাপটা যদি পূরণ করতে পারেন কমিউনিকেশনের তাহলেই দেখবেন মজাই মজা গো এন সিট গো এন সিট গুড বয় গুড বয় সান কাম সান কাম সান কাম 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 প্রিয় দর্শক ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যদি ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বার্স ক্যানভাসের সাথেই থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম